সুপ্রভাত সকলকে। আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজ জুহিরেল যাচ্ছে কলকাতার পরেশনাথ মন্দিরে। তো চলুন জেনে নিন কিভাবে আজ আমি পরেশনাথ মন্দিরে গেলাম। আজ আমার যাত্রার পুরো শুরু থেকে শেষটা আপনাদের জানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং পরেশনাথ মন্দিরের ইতিহাস সম্পর্কেও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম কাটোয়া হাওড়া লোকালে এবং সেখান থেকে বালি নেমে বালিরই অন্তর্গত বালিহাল স্টেশন থেকে চলে গেলাম বিধাননগর। এবার সেখান থেকে বাস বা অটো করে চলে যেতে হবে গৌরীবাড়ি লেন। সেখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথ। মন্দিরের প্রবেশ পথেই খোদাই করা রয়েছে বিভিন্ন জৈন তীর্থাঙ্করদের প্রাচীন খোদাই করা ভাস্কর্য। সামনে কিছুটা হেঁটে গিয়েই রয়েছে মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রথমেই মন্দিরে প্রবেশ করেই তার চারিদিকের অপূর্ব দৃশ্য দেখে মন জুড়িয়ে গেল। প্রবেশের প্রথমেই দেখা গেল একটা বড় জলাশয় যেখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে এবং এই জলাশয়ের মধ্যে মন্দিরটির একটা সুন্দর প্রতিচ্ছবি ধরা পড়েছে। মন্দিরটি মানিকতলার গৌরীবাড়ির বদ্রীনাথ মন্দির স্ট্রিটে অবস্থিত। এটি 1867 সালে রায় বদ্রীনাথ বাহাদুর মুকিম নামে একজন জৈন এটি তৈরি করেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ। এই মন্দিরটি চারটি মন্দিরের একটি কমপ্লেক্স। প্রধান মন্দিরটি শীতলনাথ দশম তীর্থঙ্করকে উৎসর্গ করা হয়েছিল। শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ এটি প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী শীতলানাথজির মন্দিরের দক্ষিণ দিকে শ্রী চন্দ্রপ্রভুজি দেবের মন্দির রয়েছে, যেটা 1895 সালে গণেশলাল কাপুরচাঁদ জহর দ্বারা নির্মিত হয়েছিল। প্রধান জৈন মন্দিরে ভাদ্র মাসের 8 বা 10 দিনের একটা উৎসব পালন করা হয়। এই সময় সেখানে জৈনরা অহিংসা পালন করে পূজা শাস্ত্রের পাঠ শোনে এবং দাতব্য কাজ করে। মন্দির প্রাঙ্গণে রয়েছে ভারতীয় ও বিদেশি গাছপালা সহ একটি সুন্দর বাগান যেখানে বিভিন্ন পাখির সমাগম রয়েছে। সুন্দর বাগানটির ঠিক মাঝখানে রয়েছে ভাস্কর্য এবং ফোয়ারায় পরিপূর্ণ। এটি স্থাপত্য এবং শৈল্পিকতার একটি সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়েছে। মন্দির প্রাঙ্গণেই ছিল এক বিশাল গম্বুজ বেষ্টিত প্রাসাদ। জলাশয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য রয়েছে জলাশয় পরিবেষ্টিত বেশ কিছু স্থান যেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। এই মন্দিরটি সকাল 6:30 থেকে প্রায় দুপুর 12 পর্যন্ত এবং বিকেলবেলা 4 থেকে প্রায় সন্ধে 8:00 বা 8:30 পর্যন্ত খোলা থাকে।
একটু জল খেয়ে নিলে হতো, খাওয়ার জল আছে তো নিশ্চয়ই, চল নিয়ে নি। এরপরে আমরা গেলাম অপর একটি জৈন তীর্থঙ্করের মন্দিরে, যেটা কিনা পরেশনাথের মন্দিরের পাশেই অবস্থিত। এই জৈন মন্দিরটির গা লাগোয়া অপর আরেকটি জৈন মন্দির অবস্থিত, যেটি কিনা ছিল আমাদের দেখা তৃতীয়তম জৈন মন্দির। এটা কি মন্দির? এই মন্দিরটিও বিভিন্ন অভাবনীয় গাছপালা ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। এই মন্দিরে রয়েছে একটা বড় জলাশয়, যেখানে কিনা প্রচুর মাছ রয়েছে এবং রয়েছে রাজহংস। না না, ও হাঁসটাও ডাকলো। এবার আমরা যাব আমার দেখা চতুর্থতম জৈন মন্দিরে, যেটি প্রথম জৈন মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত এবং এটি আমার দেখা বা আমার ধারণায় মনে হয়েছে যে এটি সবচেয়ে প্রাচীনতম জৈন মন্দির এই চারটি জৈন মন্দিরের মধ্যে। এই মন্দিরটি অপূর্ব একটা সৌন্দর্য রয়েছে এই গাছপালার কারণে। এখানে গাছপালার কাছে কিছুক্ষণ বসলেই যেন মনটা শান্ত করে দেয়। মন্দিরের গর্ভগৃহে কোনো রকম ব্যাগ, মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, সেই কারণে সেই গর্ভগৃহের কোনো রকম ছবি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেই কারণে আমি দুঃখিত। তবে আপনারা পারলে অবশ্যই যাবেন, একবার শোন করে আসবেন, তাতে খুব ভালো লাগবে আপনাদের। এখানেই আমাদের পরেশনাথের মন্দিরের যাত্রা শেষ হলো। এরপর আমরা গৌরীবাড়ি লেন থেকে বাস ধরে সোজা হাওড়া স্টেশনে, হাওড়া কাটোয়া লোকালে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আপনারা চাইলে বিধাননগর হয়েও ঘুরে ফিরতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।